হ্যাভ এ টার্গেট ওয়াইজ রুটিন আমি বলি টার্গেট ওয়াইজ রুটিন আর বেসিক রুটিনের মধ্যে ডিফারেন্সটা কী একটা বেসিক রুটিন বলে সকাল ছয়টার দিকে উঠো তারপর সাতটার দিকে পড়তে বসো তারপর আটটার দিকে ফিজিক্স পড়ো নয়টার দিকে টিচারের কাছে যাও দশটার দিকে খাও বারোটার দিকে আবার পড়ো এক্স্যাক্ট টাইম টু টাইম রুটিন এটা একটা বোগাস জিনিস এটা একটা ভুল কথা জীবনে এক্স্যাক্ট টাইমে তোমার পড়া শুরু হবে না পড়া শেষও হবে না এবং তোমার ব্রেন যখন দশ মিনিট লেট হবে দশটা দশ বাজছে সাড়ে দশটায় শুরু করি হ্যাঁ এটা বাদ গেছে পরবর্তী স্লট থেকে শুরু করে রুটিন আলটিমেটলি কখনো মানা হয় না রুটিন তুমি আমি জীবন অনেকবার বানাইছি কখনো ফলো করতে পারিনি সো আমরা রুটিনটাকে একটু চেঞ্জ করবো আমরা রুটিনটাকে যেটা বানাইছি সেটা হলো টার্গেট ওয়াইজ স্লট ভিত্তি দুইটা ওয়ার্ড স্লট আর টার্গেট ওয়াইজ উদাহরণটা কেমন যেমন ধরো তুমি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আসো অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আজকে তোমার একাডেমিক ক্লাস করতে হবে হলো পর্যায়বিত্ত ধর্ম হুম তোমাকে কলেজ যাইতে হবে তোমাকে এইখানে হলো তুমি ম্যাথ সলভিং ক্লাস করবা হলো কোনিক চ্যাপ্টারের তোমার জিমে যাইতে হবে আর তুমি লাস্টে হলো তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেট মারতে যাবা ওকে তো তুমি যেটা করবা তুমি কোনোটার এক্সাক্ট টাইম করবা না তুমি ওভারঅল কলেজের জন্য স্লট রাখবা যে আজকের দিনের যা যা কাজ আছে এই যে দেখো আমি শুরুতে কাজগুলো নোট ডাউন করলাম না আজকের দিনে আমার কাজ হল এই সাইড পাঁচটা এই পাঁচটা কাজ আমাকে অ্যাট এনিকস কমপ্লিট করতে হবে বাইচে থাকে বা মরে যাই এখন এই কাজগুলোর জন্য আমি স্লট ভাগ করে নেবো যেমন আমার কলেজের জন্য অ্যারাউন্ড স্লট হলো যে ধরো তোমার নয়টায় কলেজ না তুমি যদি রেডিমেডি হবা পাঁচটায় কলেজ শেষ তার মানে কি পাঁচটার দিকে এসে পড়তে হবে না তোমার কলেজের জন্য টাইম হলো আটটা থেকে ধরো এইট এ এম তো সেই টু সে ধরো তোমার দুইটার দিকে কলেজ শেষ তো তুমি থ্রি পি এম পর্যন্ত কলেজের জন্য টাইম রাখলা ঠিক আছে এরপরে তুমি যেটা করবা যে তুমি ধরো তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেট মারতে যাবো ঠিক আছে তো এখানে আমি অ্যাড করে দিলাম যে ধরো তোমার তিনটার দিকে তো শেষ হয়েছে জীবনে তিনটার দিকে না তো তোমার স্টার্ট হবে কয়টা থেকে মনে করো ধরো এখানে এক ঘন্টা বাড়া রাখছি এখানে একটা আমরা টাইম স্লট রাখলাম যে অ্যারাউন্ড সাড়ে তিনটা থেকে আমার যা হয় হোক আমি সাড়ে ছটার মধ্যে এই চাল শেষ করবো আমার জিমের জন্য স্লট ভাগ করা কয়টা থেকে ধরো আমি এক ঘন্টা জিম করবো আগে পিছে টাইম দিব টোটাল ধরো এখানে আমি সাতটা থেকে খাওয়া দাওয়া সব কিছু পর্যন্ত নাইন পি এম চলে গেল এবার আমি কি করব যে কোর্সের ক্লাস করব। আমার কোর্সের জন্য টাইম থাকবে যে এই দুইটা ক্লাস মিলে আমার টোটাল হলো 10টা দশটা থেকে একটা এম তার মানে কি আমরা এখানে এক্স্যাক্ট কোনো টাইম ফিক্স করি নাই আমরা মোটামুটি একটা স্লট ফিক্স করে ফেলছি বিকাজ তোমার কনিক করতে কতক্ষণ টাইম লাগবে এক ঘন্টা দিলে হবে না কারণ তুমি জানো কণিক জীবনে এক ঘন্টা হবে না কতক্ষণ লাগবে তুমি জানো না ক্লাস করতে হবে আবার ম্যাথ সলভ করতে হবে আবার পর্যাবৃত্ত ধর্ম হতে পারে তোমার এক ঘন্টা টাইম দিলা তিরিশ মিনিটে হয়ে গেল তো এই জন্য দেখো আমি কি করছি স্লট ভাগ করে দিছি মোটা কাট মোটা দাগে আগে টার্গেটগুলো ফিক্স করি তারপর স্লট ভাগ করি এরকম আমার উইকলি স্লটও থাকবে যে এই উইকে আমি সব জোর দিনগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ি বিজোর দিনগুলোতে আইসিটি বাংলা ইংলিশ পড়ি এই যে এরকম দুইটা ভাগ জিম যাই সপ্তাহের বিজে শনিশম্বুত জিমে যাই রবিমঙ্গল বৃহস্পতি বাসায় থাকি শুক্রবারে ডেট মারি বা শুক্রবারে ক্রিকেট খেলি বা প্রতিদিন এই টাইম থেকে এই টাইমে এই টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে আমি ক্রিকেট খেলা শেষ করি এরকম তো তোমার সব কিছু যদি একটা টার্গেট ওয়াইজ স্লট ভিত্তিক প্ল্যান থাকে শুরু থেকেই তাহলে তুমি পারবা বাট এক্স্যাক্ট টাইম টু টাইম রুটিনে যাবা না টার্গেট ওয়াইজ এর দিকে যাবা প্রতিদিনের ডেলি টাস্ক লিখবা বা ডেলি টাস্ক কমপ্লিট করবে যেমন আজকের আমার টাস্ক আছে এইটা আমার খুব খারাপ লাগতেছে গলা ভাঙ্গা বা টাস্ক যেহেতু কমপ্লিট আমি যেমন করবো এরকম গেল